হাট হাট হাট, এক বিরাট গরু ছাগলের হাট। হাট হাট হাট, এক বিরাট গরু ছাগলের হাট। মাগুরা থেকে 18টা। জি, আমার গুরু এ ব্রহ্মা ফ্রিজিয়ান। হ্যাঁ, বাড়ির গরু। দাম 450 আছে। হ্যাঁ, 4.5 লাখ। আমরা কুমিল্লাতে আসছি, আমরা আনছি প্রায় 40টা গরু নিয়ে আসছি। বাজার তো তেমন ভালো না, মানে এই দাম উদা আড়ে আর দাম কম মূলায় গরু বেচতে পারে না। এখনো কিনি নেই, দেখতেছি ভাল লাগতেছে, আবার দাম বেশি, এখনো কিনা হয় নাই। এখন পর্যন্ত তো দাম মনে হচ্ছে অনেক। আমরা গত 5 তারিখ থেকে এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প দিয়ে এবং বিপুল সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করে দায়িত্ব পালন করতেছি। এখানে সিসি ক্যামেরা রেখেছি, এখানে আমরা ওয়াশ টাওয়ারের মাধ্যমে অফিসার ফোর্স দ্বারা ওয়াশ করে লোকজনের বা দুষ্কৃতিকারীর গতিবিধি লক্ষ্য করতেছি, যেন কোনো ক্রেতা বিক্রেতা কোনো অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে না পড়ে। পাশাপাশি যদি তাদের কোনো টাকা জাল নোট বলে তাদের ধারণা হয়, তাহলে আমার কন্ট্রোল রুমে জাল নোট শনাক্তকরণ মেশিন আছে, এখানে নিয়ে আসলে আমি তাদেরকে জাল নোটগুলো পরীক্ষা করে দিতেছি। গরু, হ্যাঁ, এই মাত্র নিলাম আলহামদুলিল্লাহ। দাম তো অনেক বেশি মনে হচ্ছে, গতবার থেকে 10,000-15,000 বেশি মনে হচ্ছে। নিরাপত্তা ঠিক আছে, সব কিছু পরিস্থিতি খুব ভালো, ওরা মোটামুটি ভালো সেটিং করছে। আরে ভালো সেটিং করছে।